আছেন বর্তমান দুর্গাপুরের সংসদ সুরেন্দ্র সিং আলোয়া ও সংসদ মাতা কি ভারত মাতা কি জোর সে বলো জয় জয় শ্রী রাম আরো জোরে জয় জয় শ্রী রাম যদি এখন প্রজাতন্ত্র শুরু হয়ে গেছে আমি আমার সমস্ত কার্যকর্তাদেরকে অনুরোধ করব রাজন আমাদের যে আজকে অত্যাচার মিথ্যাচার বাড়বে যত দুরাচার গলি গলিতে জন্ম নেবে নতুন নতুন চৌকিদার চৌকিদার গুলি মেরে বোমা মেরে ঝরবে যত রক্ত দিকে দিকে বাড়বে তত রাম বিজেপির ভক্ত সবাই বলো ঝরতে বলো বিজেপি চিরাপাত বিজেপি চিরাপাত বিজেপি 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 চিরাপাত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সবার আগে নেতার নাম প্রতিবাদটা দরকার বাংলা আইন দিদির ভাই প্রশাসনের বিচারে নাই মানব না এই অনাচার সবাই বলো জোরসে বলো এই দিন মুদুর হাটো বিজেপি চিরাপ্পা বিজেপি 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 চিরাপ্পা দিকে দিকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব দাও দিকে দিকে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব দাও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত লাগু করা হলো না কেন তৃণমূল সরকার জবাব দাও আমফানে সমস্ত গরিব মানুষ প্রাণ পেল না কেন জবাব দাও করোনা মৃত্যুর তথ্য চুরি হলো কেন তৃণমূল সরকার জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিজেপিকে রোখা যায়নি যাবে না পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিজেপিকে রোখা যায়নি যাবে না Yeah.
বন্ধুগণ প্রতি ভারতীয় জয়েন্ট পার্টিতে জয়েন করলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপরে আমি দেবব্রত কেস 15 নম্বর ওয়ার্ডে তৃণমূলের সভাপতি, তাকেও ভারতীয় জনতা পার্টিতে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলো। আমাদের মাননীয় সভাপতি লক্ষ্মণ দা, আমাদের এমপি সুনীল মণ্ডল, অর্জুন দার হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলো। এরপরে দেবব্রত কেস মহাশয় তার 700 জন কর্মীবৃন্দকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে সুনীল মণ্ডলের হাত ধরে আজকে 200 জন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন। অর্জুন শুভেন্দু এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় বাবুল সুপ্রিয় মহাশয়, বাবুল দা স্বাগতম, বাবুল দা স্বাগতম, স্বাগতম। অর্জুন সভাপতি লক্ষ্মণ দাকে বলবো ভারত মাতা কি। এবার আমাদের বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি যেভাবে বামফ্রন্ট, তার ভুল শিল্পনীতি ছিল 56,000 কলকারখানা বন্ধের অবস্থার মধ্যে পশ্চিমবাংলা পরিবর্তন হয়েছিল। মানুষ বিশ্বাস করেছিল কি হয়তো মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পরে পশ্চিমবাংলায় কলকারখানাগুলো খুলবে, কিন্তু মমতা ব্যানার্জি
জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটা করলেন সেই কাজটা হলো, যা কারখানা বন্ধ ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, আমরা তখন তৃণমূল কংগ্রেস করতাম, আমরা দেওয়ালে দেওয়ালে লিখেছিলাম শিল্পের জায়গা শিল্পে চাই, এই স্লোগান দিয়ে পরিবর্তন আসার পরে মমতা ব্যানার্জি যখন ক্ষমতা এলেন, কারখানা তো দূরের কথা, যে জমিগুলো ছিল কারখানা, দিদিমণি তার ভাই বোকে খুশি করার জন্য সমস্ত জমিগুলো প্রমোটারদের হাতে বিক্রি করে দিলেন। বলতেন যে আমি আমার ছবি আঁকা আঁকা ছবি বিক্রি করে আমি পার্টি চালাই, উনি নাকি রয়্যালিটি দিয়ে পার্টি চালান। আপনারা কি বিশ্বাস করেন কি মমতা ব্যানার্জি ছবি থেকে কত কোটি কোটি টাকা আসে? আমরা শুনেছিলাম প্রায় ১.৮০ লাখ টাকা না থেকে সুদীপ্ত সেনের, সুদীপ্ত সেন নাকি কিনেছিলেন, আমার মনে হয় ১.৮০ লাখ টাকা তো দিদিমণি একদিনের খরচ আছে। তার পার্টি যেভাবে চলছে সারা বাংলা, পার্টি মানে সত্যি পার্টি যাকে বলা যায়, একটা পার্টি করতে গেলে ২-৪-৫০০ লোক কয়েক লক্ষ টাকা খরচ হয়, সেরকম দিদিমণি পার্টি চলছে, একদম পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেটা মানুষের ভালো করার জন্য নয়, অনেক যারা কর্পোরেট মানুষ আছেন তারা হয়তো নিজে রোজগারও করেন কিন্তু কিছু মানুষকে ভালোও করেন, কিন্তু দিদিমণি প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধু নিজের পরিবারের জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি হলো, নিজের পরিবার ছাড়া দিদিমণি কিচ্ছুই করতে পারলেন না। আজকে বাংলায় মানুষ ৯.৫ কোটি মানুষ ৫.৫ বছরের মধ্যে দিদিমণি আজ পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড দিতে পারলেন না। কাস্টম ধরেছিল ১৭০ গাড়ি গম একদিনের মধ্যে, এরকম রোজ ধরা পড়ে। কিছু কিছু অসাধু শক্তি আছে যারা কিছু ভয়েও যাদের নামে মিথ্যা মামলা দিয়ে দেবে, মহিলাদের কেস দিয়ে দেয়। এখন বাংলার পশ্চিমবাংলার দিদিমণি পুলিশ কোনো অফিসারকে ফাঁসাতে গেলে, কোনো বিএসএফকে ফাঁসাতে গেলে, সিআরএসএফকে ফাঁসাতে গেলে তাদের এগেনস্টে মহিলা কেস দিয়ে দেয়। এবার সেই কেসগুলো ভয়ে তারাও মাথা নিচে করে থাকে, তাও যাদের বিবেক ছিল তারা ১৭০ গাড়ি কিছুদিন আগে আপনারা জানেন পেট্রাপোল বর্ডারে ধরেছিল। দিদিমণির কাছে কোনো উত্তর নেই, দিদিমণির কাছে উত্তর নেই। এনামুল হক যেটা গরু পাচারকারী আছে, তার নাকি ডায়েরিতে দিদিমণি আশেপাশে ৮-১০ জন যারা আইপিএস আইএসরা আছেন তাদের নাকি নাম বেরিয়েছে, তাদেরকে যখন নোটিশ দিচ্ছে সিবিআই, দিদিমণি তাকে বলছেন হাইকোর্টে চলে যাও। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি যে আইপিএসরা আজকে হাইকোর্ট যাচ্ছেন তাদের অবস্থা সেই রাজীব কুমারের মতন হবে যেরকম রাজীব কুমারের হাল হয়েছে। আজকে দেখুন মমতা ব্যানার্জিও ছুড়ে ফেলে দিয়েছেন। মমতা ব্যানার্জি মানেই হলো ইউজ অ্যান্ড থ্রো ইজ ইকুয়াল টু মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হলেন ইউজ করবেন আর থ্রো করে দেবেন, কাজ মিটে গেলে ঘুরে দেখবেন না কি কে ওনার জন্য কি করেছে। আমরা অনেক পাপ পুণ্য করেছিলাম মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য, সিপিএম সঙ্গে ব্যাপক লড়াইতে আমরা লড়েছিলাম। মমতা ব্যানার্জি বলে না উনি নাকি একা বাংলায় পরিবর্তন এনে দিয়েছিলেন। দিদিমণি আপনি একা বাংলায় পরিবর্তন আনেননি, বহু ছেলেকে প্রাণ দিতে হয়েছিল, বহু মানুষ লড়াই করেছিল, বহু মানুষ জেল খেটেছিল, আপনি একা বাংলায় পরিবর্তন আনেননি। কিন্তু ক্ষমতা আসার পরে পার্টিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে দিলেন, আর ভাইপো যে ললিপপ তখন চুস্ত তাকে আপনি দিয়ে দিলেন বাংলায় ক্ষমতায়, পুলিশ পোস্টিং, মিনিস্টারদেরকে চাকরি দেওয়া, মিনিস্টারদের ভর্তি করা, মিনিস্টারদের থেকে টাকা তোলা, আপনার ভাইপো। ভাইপো বললে আবার রেগে যায়। আমার আগে বক্তাও বলছিল অভিষেক ব্যানার্জি, উনি ও নাকি বলে দিলীপ ঘোষ বুকে পাঠা নেই আমার নাম নেওয়া। দিলীপদার রোজই নাম নেয়, দিলীপদার পরে আমরাও নাম নিই, উনার মুখে পাঠা হয় তাহলে উনি আমাদের এগেনস্টে মামলা করে আমাদেরকে নিয়ে যান হাইকোর্টে, দরাস্তা হন উনি। কিন্তু মমতা ব্যানার্জি পুরো পরিবারটা আজকে যেভাবে টাকা তোলার জন্যে
একটা দল চলছে পুরো করাপশনের উপরে, কোথায় বাকি আছে বলুন তো? করাপশনের সমস্ত সমস্ত সীমা পেরিয়ে গেছে। এক নম্বরে দিদিমণি, দিদিমণি আবার এক নম্বরে যেন একবার খুব লাফিয়ে বলেন, একশো দিনের যে ইয়া যে কাজ আছে তার মধ্যে দিদিমণি নাকি এক নম্বরে আছেন। দিদিমণি লজ্জা হয়, একশো দিনের কাজে টাকা আসে কেন্দ্র সরকার দেয়, আর কাজটা কি আছে? এই এই প্রকল্পটা চালু করেছিলেন মনমোহন সিং, কারণটা কি ছিল? যখন বর্ষাকাল আসবে বা কোনো এমন সময় থাকবে যেখানে মানুষের কোনো কাজ থাকে না, সেই সময় সবসময় ওই সেন্ট্রাল হলে আড্ডা মারতাম, সুনীল দা আমাদেরকে কথা বলে, এই শুনো শুভেন্দুকে আগে নিয়ে আসো, শুভেন্দুকে। এবার শুভেন্দু দা এলো, সুনীল দাও এলো, আরো অনেক দাদা আসছে, ঘাবড়াবার কিছু নেই। মমতা ব্যানার্জি দল তাসের মতন ভেঙে পড়ে যাবে, একদম তাসের মতন ভেঙে পড়ে যাবে। তাই বলছিলাম দিদিমণি, আজকে বাংলায় মানুষ আপনাকে চিনে নিয়েছে, বুঝে গেছে, আপনি বাংলা থেকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনার। আপনার ভাইপো প্রায় লন্ডন সিঙ্গাপুর ব্যাংককে নিজেকে তৈরি করে নিয়েছে, সিবিআই দরজা যে কোনো সময় বিনয় মিশ্রা আপনার জেড ক্যাটাগরি বন্ধু, আপনার সাপ্লায়ার, আপনার টাকা সাপ্লায়ার, এই যে বাঁকুড়ার একজন ইন্সপেক্টর কি অশোক মিশ্র, সে তার গাড়িতে অফিসিয়ালি টাকা নিয়ে যেত, ভাইপোর বাড়িতে পৌঁছিয়ে দিত, অভিষেকের বাড়িতে পৌঁছিয়ে দিত, এ সবটাই প্রায় সবাই জেনে গেছে। এখন না জানার মধ্যে একটাই আছে, কবে এই সরকারটা যাবে, কবে এই সরকারের সাংবিধানিক সংকটটা চলে আসবে, ইলেকশনে যাবে এটা সবাই জানে। যেরকম পূর্ব সকালবেলা সূর্য উদয় হন এটা সবাই জানে, ফিক্স আছে, সেরকম মমতা ব্যানার্জি সরকারটাও যাবে এটাও ফিক্স আছে, এটাও কোনো রোকার ব্যাপার নেই, অত মানুষ এর প্রমাণ আছে। আপনি যেখানে যান, যেখানে যান, একটা সাধারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রানীগঞ্জে একটা ওনার মূর্তিতে মালা দেওয়ার জন্যে আমাকে বহু লোক আমাকে সিফারিশ করেছিল, আমি আমাদের সভাপতিকে বলেছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, আমি ভাবছিলাম কি আমি কি দুর্গাপুরে এসে গেছি নাকি। এইরকমই হাজার হাজার মানুষ ওখানে কাতারে কাতারে দাঁড়িয়ে, শুধু নন পলিটিক্যালি আমরা আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে গেছিলাম, তার অবস্থা এই আছে। তাহলে দিদিমণি আপনার অবস্থা কি আছে আগামী দিন আপনি বুঝতে পারবেন। আর তোমাদেরও সব থেকে আগে তোমরা হাওয়া চিনো, তোমরা চিনতে পেরেছো হাওয়াটা কোন দিকে যাচ্ছে। এবার আমাদের কর্মীদেরকে এই গাঁজা কেস দেওয়াটা বন্ধ করো, নালে কিন্তু তোমাদের পরিবারের লোকেরাও কালকে যেরকম গাঁজা কেস খাবে আমাদেরকে দোষ দিও না। আমি অস্পষ্ট বলছি, যে থানা এখন যে থানা যে দরোগা বাবু, আমাদের কোনো কর্মী গাঁজা কেস দেবেন ভাই, আগামী দিন আপনার পরিবারের লোকেরা গাঁজা কেস খাবে না, এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। এইটুক বলে দিলাম, কেন আফগানিস্তানে যত গাঁজা চাষ হয় তার থেকে বেশি পশ্চিমবাংলার থানার মধ্যে চাষ হয়, অত গাঁজা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না যত বাংলার থানার মধ্যে গাঁজা চাষ হয়। এরপরেও যদি তোমরা যদি না বুঝতে পারো, তোমাদের দোষ আমাদের দোষ না, আমরা শুধু অপেক্ষায় আছি, মানুষ তৈরি আছে, একদম রেডি আছে, কবে ভোট হবে, কালকে ভোট হলে কালকে দিদিমণি গুড বাই হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে শেষ করছি, আমার শরীরটা ভালো নেই, ওষুধ খেয়ে খেয়ে আমাকে আসতে হয়েছিল, একটা কথা বলে দিই, ভোট হবে, ভোট কমপ্লিট হওয়ার পরে গুনতির দুদিন আগে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে গুড বাই করে চলে যাবে, এটা একদম ফাইনাল আছে। অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে নিয়েও যাবে না, মমতা ব্যানার্জিকে এখানে ছেড়েই চলে যাবে, কি তুমি পিসি বুঝো, আমি আর চললাম, আমি আর টাকার হিসাব দিতে পারবো না, তাই গুড বাই করলো আর চলে গেল। এবার দিদিমণি ভাইরা যারা এখানে আমাদের উপরে অত্যাচার করছেন তাদের কি হবে? ভাইপো তো মাল নিয়ে চলে গেল, দিদিমণি ঘরে ঢুকে যাবে, বলবেন আমি এখন উপবাসে আছি, তোমাদের কি হবে? এইটা ভেবে নিয়ে এখন আমাদের কর্মীদের উপরে অত্যাচার করো। আমরা জানি যেখানে মিছিল হচ্ছে রাস্তায় কেউ যাচ্ছে, কোনো পুলিশ অফিসাররা দাঁড়িয়ে থেকে যারা একটু বিশেষ ভক্তি দেখাচ্ছে মমতা ব্যানার্জি দিকে,
তারা দাঁড়িয়ে থেকে আমাদের কর্মীকে মার খাওয়াচ্ছেন, কিন্তু যারা মার খাচ্ছেন তারা আমাদের ভাই না বন্ধু না, একদম আমাদের রক্তের সঙ্গে মিল আছে। কেন ভারতীয় জনতা পার্টি রক্ত একটাই রক্ত, যেটা পশ্চিমবাংলায় আমরা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি অত্যাচারী শাসনকে শেষ করব আর বাংলায় সুশাসন নিয়ে আসব। রাজনৈতিক হিংসা হবে না বাংলাতে। মমতা ব্যানার্জির লোকরা মাঝে মাঝে বলেন পশ্চিমবাংলা কালচারাল ক্যাপিটাল, যদি পশ্চিমবাংলাকে কালচারাল ক্যাপিটাল বামফ্রন্টও বানাতো তাহলে পশ্চিমবাংলা 47,000 যুবক যুবতীদের খুন হতো না। যদি পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি আপনি যদি কালচারাল ক্যাপিটাল বানাতেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা দখল করতেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা দখল হতো না, তার ওনার ইউনিভার্সিটির সামনে জায়গা আপনার অনুব্রত মণ্ডলকে দখল করতো না। আর সুভাষচন্দ্র বোসের পরিবারের লোকেরা যখন বাড়ি তৈরি করবে আপনার দলের লোকরাকে তোলা চাইতো না, এটা কিন্তু কালচারাল ক্যাপিটাল না, এটা আপনার জাগিরদারি বানিয়ে নিয়েছেন। আপনি